অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে বললেন রিজভি থাকছে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা জানাবো ডিবি কার্যালয়ে অসুস্থ হাজি সেলিম আনা হয়েছে ঢাকা মেডিকেলে সর্বশেষ ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়াল গ্রেফতার শুনছিলেন শিরোনাম জানাব বিস্তারিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে আজ বুধবার দুপুর চার সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেছেন শাহবাগে পিজি হাসপাতালের পাশে তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রুহুল কবির রিজফি এই অনুদানের টাকা তুলে দিয়েছেন একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছেন তারা তিনি বলেন ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে প্রতিটি অপরাধের বিচার করতে হবে যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে রিজবি বলেন আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হয় কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ডাক্তার মনোয়ারুল কাদির বিটু ডাক্তার জাহিদুল কবির মেহবুব মাসুম শান্ত আরিফুর রহমান তুষার এ সময় উপস্থিত ছিলেন বিপদে সামনে ডানে বামে পেছনে রেখেও আমাদের দেশের মানুষের জন্য কাজ করছি জানিয়ে রিসপি বলেন দেশ বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে কাজ করে যাচ্ছি স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোষর মুক্ত বাংলার মাটিতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি সেজন্যই আমার আমরা এখানে আসতে পেরেছি সারা দেশের মানুষ তার পূর্বাঞ্চলের ভাইদের সহযোগিতা করার জন্য প্রাণ নিয়ে এসেছেন এমন অভূতপূর্ব সম্মিলন ও সংহতি কখনো দেখিনি স্বৈরাচার হাসিনার সময় এ ধরনের একত্রে হওয়ার কোন সুযোগ ছিল না আস্থা সৃষ্টি হয়েছে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে জানিয়ে তিনি বলেন আজকে নির্ভয়ে আপনাদের কাছে ট্রাণ নিয়ে আসতে পেরেছি কি ভয়ঙ্কর হয়ে উঠেছিল তারা মনে হয়েছিল এই দেশ আপনার না আমার না শুধুমাত্র শেখ পরিবারের দেশটা মনে হয়েছিল শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের মেয়ে পুতুলের ভাগিনা ভাগ্নির চাচাতো ভাইয়ের ভাতিজার ভাস্তির একান্ন হাজার কোটি টাকা খরচ করেছে স্বৈরাচার শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে শেখ পরিবারের ব্যক্তিদের নামে করতে গোটা বাংলাদেশের যেন ছিল তাদের বাবার জমিদারি সরকারি একটি বিল্ডিং হবে সেখানেও থাকবে শেখ পরিবারের নাম মনে হয় বাংলাদেশে আর কোনো খ্যাতিমান ব্যক্তি জন্ম চলে যাচ্ছি পরবর্তী হয়নি গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার এক মাস উপলক্ষে আহত শহীদদের স্মরণে সারাদেশে শহীদী মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বুধবার চার সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম এ সময় তার সঙ্গে হাসনাত আবদুল্লা সহ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন সার্জিস বলেন এদিন সারাদেশের প্রতিটি থানা ইউনিয়ন মহল্লা সব জায়গায় এই কর্মসূচি পালন করা হবে যে যার জায়গা থেকে শহীদদের ছবি বিভিন্ন স্লোগান সহ প্লে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকাল তিনটায় নিউ মার্কেট থেকে শুরু হয়ে ধানমন্ডি কলাবাগান জাতীয় সড়ক সংসদ সড়ক ফার্ম গেট শাহবাগ রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই শহীদি মার্চ শেষ হবে সেখানে আহত এবং শহীদের অভিভাবকদেরও অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন সমন্বয়কেরা যারা এতে অংশ নেবেন তাদের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে লিখে নিয়ে আসবেন এছাড়া কিভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দিয়েছেন তারা চলে যাচ্ছি পরবর্তী খবরে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি সেলিম তাকে চিকিৎসা নেওয়ার জন্য হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতরাত পৌনে বারোটায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে ঢামিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে দীর্ঘ আট বছর ধরে বাকশক্তি হারানো কথা বলতে পারেন না তিনি রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী তারা হাজি সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে হত্যা মামলার আসামি হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগের ঢাকা বধির হাই স্কুলের জমি দখল বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে প্রসঙ্গত বিএনপি কর্মী হিসেবে রাজনীতি শুরু করা হাজি সেলিম পুরান ঢাকায় তালা হাজি নামে বেশি পরিচিত স্থানীয়রা জানান কয়েক বছর বিএনপির রাজনীতির পর তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন উনিশশো সালে এমপি হওয়ার পর এলাকায় শালিশ বিচারের নামে ভুক্তভোগী পরিবারের ঘরে তালা লাগিয়ে দিতেন কারো জমি জমার সমস্যা সমাধান করতে গেলে সমাধানের পর নিজেই ভুক্তভোগীর কাছ থেকে জোর করে জমি কিনে নিতেন পুরান ঢাকার মৌলভী বাজারের অগ্রণী ব্যাংকের একটি জায়গা দখল করে স্ত্রী গুলশান আরার নামে জাল দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে দুই হাজার বিশ সালে হাজির সেলিমের স্ত্রীর নামে একটি জিডি করা হয়েছিল চকবাজার থানায় এরপর হাজি সেলিমের লোকজন মৌলভীবাজার শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছেন তিনজন কর্মকর্তা সে সময় ভয়ে এই শাখা ছেড়ে স্বেচ্ছায় বদলি হয়ে যান দুই সালে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পুরান ঢাকার চকবাজারে ঈদের দিন রাতে প্রত্নতত্ত্ব বিভাগের জাহাজ বাড়ি ভেঙে ফেলে হাজি সেলিম বাহিনী এই ঘটনায় চকবাজার থানায় একটি জিরি হয়েছিল তবে তদন্ত আর আলোর মুখ দেখেনি চলে যাচ্ছি পরবর্তী সংবাদে দেশের শীর্ষ স্বর্ণ ও হীরা চোরার কারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এমডি দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাজধানীর গুলশানে রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত টানা তিন ঘন্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর একটি দল এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব এক এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ করিম বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন আমরা তাকে গ্রেফতার করেছি তাকে থানায় হস্তান্তর করা হবে র্যাব জানায় দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরা চালান বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগারওয়ালাকেও আসামি করা হয়েছে জানা গেছে দিলীপ আগারওয়ালা গুলশানের আকাশ টাওয়ারের ডায়মন্ড ওয়ার্ল্ডে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়ে এই অভিযান চালায় র্যাব রাত র্যাবের চারটি গাড়ি প্রথমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে এসে অবস্থান নেয় এ সময় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিচে কলাপসিপল গেটে তালা লাগিয়ে দেওয়া হয় রাত এগারোটায় আরো চারটি গাড়ি এসে থামে ওই ভবনের সামনে এরপর পুরো ভবন ঘিরে রাখে র্যাবের সদস্যরা বিশতলা ভবনের নিচতলা সহ মোট ছয়টি ফ্লোরে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম এবং অফিস র্যাব সদস্যরা সবকটি ফ্লোরে তল্লাশি চালায় রাত একটার দিকে তার খোঁজ মিলে র্যাবের হাতে ধরা পড়ে স্বর্ণচোড়া কারবারি দিলীপ কুমার আগরওয়ালা